নমস্কার, প্রত্যেককে স্বাগত আজকের সন্ধেবেলার অনুষ্ঠানে। নিয়মিত অনুষ্ঠান যারা দেখেন তারা জানেন গত সপ্তাহে প্রোগ্রাম করতে পারিনি, কিছু প্রবলেম ছিল, বহু লোকের সাথে কমিউনিকেট হয়েছে, তো আমি তখন তাদের জানিয়েছিলাম। তো গত মঙ্গলবার দিনটা প্রোগ্রাম করতে পারতাম, কিন্তু অনেকটা দেরি হয়ে গেল, আমি একদম প্রিপারেশন নিতে পারিনি, যেহেতু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এবং আমি শনির গোচরের ব্যাপারটাকে একটু সেপারেটলি বলছিলাম অন্যান্য প্ল্যানেটের সাথে একদম সম্পূর্ণ সরিয়ে রেখে। সম্পূর্ণ একটা কাল্পনিক আলোচনা, এভাবে কোনো আলোচনা করা যায় না, আমি বহুবার বলেওছি সেটা, কিন্তু তবুও যেহেতু মানুষের প্রশ্ন ছিল সেই জন্য আমাকে সেভাবেই বলতে হচ্ছে, বা হয়তো যারা শ্রোতা আছেন তারা এভাবেই শুনে অভ্যস্ত, সেটাও আমার মনে হয়েছে। কিন্তু এভাবে কখনো কোনো মানে গ্রহের কোনোদিন গোচর বলা যায় না, গোচর ব্যবস্থা সমস্ত প্ল্যানেটের মিলিয়ে বলতে হয়। এই সমস্ত প্ল্যানেটগুলো চলতে চলতে প্ল্যানেটগুলো কখনো একে অপরের সাপেক্ষে বিভিন্ন পজিটিভ নেগেটিভ জায়গায় বসে, কেউ বেশি স্ট্রেংদেন কেউ লেস স্ট্রেংদেন হয়, সেই অনুসারে তার প্রত্যেক জাতক জাতিকার যার নাটাল হরোস্কোপ আছে, নাটাল চার্ট যেটা রয়েছে, তার সাপেক্ষে ফলগুলো দেওয়া শুরু করে। এটাই হচ্ছে বেস ব্যাপার। কিন্তু শনি যেহেতু গুরুত্বপূর্ণ গ্রহ এবং সব থেকে শক্তিশালী গ্রহ, তো সেই হিসাবে তাকে একটু, এবং শনি এবং বৃহস্পতিকে একটু স্পেশাল প্রিভিলেজ দেওয়া যায়, সেই কারণেই বলা হচ্ছে। তো আমি গতদিন কন্যা লগ্ন পর্যন্ত বলেছিলাম, আজকে আমি তুলা থেকে বলবো, যতটুক বলতে পারি ততটুক চেষ্টা করব বলার। যেটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে বলে রাখি, আজকে 24 তারিখ বেলা 12টা 5 মিনিটে স্যাটার্ন আগামী আড়াই বছর প্রায় 2.5 বছর, 2 বছর 6 মাস 4 দিনের জন্য মকর রাশিতে প্রবেশ করল। শনি এবং বৃহস্পতি ইমিডিয়েট দুজনেই নিজ গৃহে অবস্থান করছে, স্বগৃহস্থ বলা যায়। তো সেটা খুব ভালো ব্যাপার, ভালো খারাপ যা হবে হবে সেটা নিয়ে আমি বিস্তৃত আলোচনা করেছি, কিন্তু অ্যাজ এ হোল যে কোনো প্ল্যানেট তার নিজের ঘরে অনেক কমফোর্টেবল থাকে, সেই হিসাবে ভালো ব্যাপার বলা যায়। গ্রহের যত নেগেটিভ পজিটিভ যেরকম গুণই থাক, সমস্ত গুণই থাকে, কারণ গ্রহগুলো মেটেরিয়াল, তো মেটেরিয়াল জিনিসের পজিটিভ নেগেটিভ সব গুণই থাকে, কিন্তু সেটা নিজের ঘরে সে অনেকটাই নিজের নেগেটিভ গুণটাকে কমিয়ে রাখার চেষ্টা করে। দেখবেন যারা কোনো নটোরিয়াস মানুষজন হয়, কখনো তারা কোনোদিন নিজের বাড়িতে বা বাড়ির চারপাশে খুব একটা কোনো খারাপ কাজ করে না। ভালো লোকেরা ভালো কাজ সব জায়গায় করতে পারে, কিন্তু খারাপ লোকেরা নর্মালি একটু লুকিয়ে রাখে, অন্য জায়গায় গিয়ে কাজটা করে। তো স্যাটার্ন সম্পর্কে মানুষের একটা সামগ্রিক খারাপ ধারণা আছে যে শনি হচ্ছে খারাপ কাজ করা, যত কাজ সব শনি করে, ছকের যতটা দায়ভার তার মেজর দায়ভার স্যাটার্নের ওপরেই থাকে, কারণ শনি সব থেকে পাওয়ারফুল প্ল্যানেট। সুতরাং সে যদি খারাপ কাজই করতো মেটেরিয়ালি, তাহলে মানুষের জীবনের মেটেরিয়াল ভালো খারাপ কাজগুলো কি করে ডিস্টিংগুইশড হতো, সেটা তো একরকমই হয়ে যেত। যাই হোক, এই নিয়ে দীর্ঘ আলোচনা আছে, আমি সেই সবের মধ্যে যাচ্ছি না। আমি আজকে একটু গোচর ফলটা বলে দেবো, আজকের গোচরটা গুরুত্বপূর্ণ যেহেতু ট্রানজিট হয়েছে বড় প্ল্যানেটের। আজকে মকর রাশি আছে, মকর রাশি চন্দ্র এই মুহূর্তে রবিন নক্ষত্রে আছে প্রায় 6 ডিগ্রিতে, মকর রাশিতে বুধও আছে 19 ডিগ্রিতে, রবি আছে মকর রাশিতে, এবং তার সাথে শনি সবে মাত্র ঢুকেছে, রবি প্রায় 9 ডিগ্রির কাছাকাছি আছে, আর শনি মাত্র ইমিডিয়েট 6:30 বাজে 2 মিনিটে শনি আছে এখন। আর তার আগের ঘরে অর্থাৎ ধনুর ঘরে কেতু আছে 12 ডিগ্রি 51 মিনিটে, এবং তার সাথে বৃহস্পতি আছে প্রায় 18 ডিগ্রিতে, তার আগের ঘরে 20 ডিগ্রি 12 মিনিটে মঙ্গল আছে, কুম্ভের ঘরে শুক্র আছে 19 ডিগ্রিতে, এবং একদম এই গ্রহগুলোর বিপরীত দিকে অর্থাৎ মিথুন রাশিতে 12 ডিগ্রি 51 মিনিটে রাহু রয়েছে। এটা হচ্ছে ইমিডিয়েট গোচর ফল। গোচর অবস্থা কিন্তু খুব খারাপ বলা যায় না, আমি বারবার বলছি যে ভালো বলে দেওয়াটা মানে এটা নয় যে তার সব কিছু ভালো হবে, মানুষের লজিক্যালি বুঝতে হয়, আর খারাপ বলা মানেও এটা নয় যে তার সব কিছু খারাপ হবে, বাট ভালো খারাপের মাঝামাঝিও একটা জায়গা থাকে। সুতরাং গ্রহ কিন্তু সবসময় সব রকম ভাবেই ফল দিচ্ছে, তার তার অবস্থান এবং তার বলবত্তা অনুসারে, এবং আপনার আপনাদের ছকের যার যার পজিশন বেটার বা আরো বেশি বেটার বা বেস্ট বা খারাপ বা মাঝারি, সেই অনুসারে
আমরা তাদের ফলগুলোকে অ্যাচিভ করি। এই মুহূর্তে যেখানে প্ল্যানেট আছে সেটা কিন্তু মোর অর লেস কমফোর্টেবল পজিশন, কারণ এখন সব গ্রহ খুব তেজি আছে। একমাত্র বুধ আস্তে আস্তে স্লো হবে, বুধ আগামী কিছু দিনের মধ্যে সামনের মাসে সম্ভবত 16 তারিখ, 16ই ফেব্রুয়ারি বুধ রেট্রোগ্রেড হবে আমাদের কুম্ভ রাশিতে। তো এর ব্যতিরেকে কিন্তু আগামী সব থেকে কাছে আর কি তার 3-4 সাড়ে 3 মাসের মধ্যে কিন্তু কোনো প্ল্যানেটই বকরি হচ্ছে না। গ্রহ যত মার্গি থাকবে গোচর অবস্থায় তত গ্রহের ফল দেওয়ার ক্ষমতা থাকে, আমি বহুবার বলেছি। এবং ন্যাটাল হরোস্কোপ, যেটা বার্থ হরোস্কোপ, অর্থাৎ যেটা বললাম, এই মুহূর্তে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করেন, করছেনই অবশ্যই সারা পৃথিবীতে, তো তার কিন্তু হরোস্কোপ মোড়ললে সেটাই হবে। একটু চেঞ্জ হবে লঙ্গিটিউড ল্যাটিটিউডের ওপরে, কিন্তু মোড়ললে সেই কাছাকাছি গ্রহ থাকবে। তো সুতরাং কোনো সময়টা কি খারাপ বলা যায় না, তবে ন্যাটাল হরোস্কোপে যত স্লো স্লো প্ল্যানেট হবে তত বেটার, এবং নর্মাল গোচরে যত ফার্স্ট প্ল্যানেট হবে তত বেটার, এটা সবসময় মাথায় রাখবেন। তো এই মুহূর্তে প্ল্যানেটগুলো ফার্স্ট রয়েছে, ফলে কাজ করার ক্ষেত্রে কিছুটা বেটার আছে। একটা শুধু স্প্যান বলে আমি আলোচনায় চলে যাচ্ছি, শনি যখন রুম চেঞ্জ করে স্যাটার্ন মোটামুটি 29 ডিগ্রিতে এসেও কাজ করতে পারে, এটা অন্য কোনো প্ল্যানেট কাজ করতে পারে না, তারা ডিফাং হয়ে যায়। 28 ডিগ্রির পর থেকে ডিফাং হতে শুরু করে, 27 ডিগ্রি ক্রস করলে স্লো হতে শুরু করে, 28 ডিগ্রির পর থেকে কার্যত ডিফাং হয়ে যায় 60-70%, এবং 29 ডিগ্রির পরে ওর কোনো ফাংশন থাকে না পরের রুমে যাওয়া পর্যন্ত। শনির ক্ষেত্রেও সেটা হয়, কিন্তু সেটা হলেও শনি যেহেতু অত্যন্ত ক্ষমতাশালী প্ল্যানেট, ফলে তার ক্ষেত্রে কিন্তু কম হয় কম্পারেটিভলি, এটা মাথায় রাখবেন। বাদ বাকি সে ফল কিছুটা দিতে পারে 29 ডিগ্রিতে এসেও, এখন তো সে রুম শিফটিং করে নিয়েছে, প্রথম 3 ডিগ্রি পর্যন্ত সে আস্তে আস্তে ফল দেবে, 3 ডিগ্রি ক্রস করার পর থেকেই কিন্তু একদম ফুল ফ্লেজেডলি ফল দিতে শুরু করবে। তো আমি গোচর নিয়ে আলোচনা করব লগ্ন বেসিসে, কন্যা থেকে কন্যা পর্যন্ত বলা হয়েছে, তুলা লগ্ন নিয়ে বলবো। দেখুন, তুলা লগ্ন থেকে আমাদের ছকের 1, 4, 7 এবং 10, এই 4টে হচ্ছে কেন্দ্র, বেসিক যদি আমরা কালপুরুষের যদি যে ছক আর কি মেষ থেকে মীন পর্যন্ত, তার মধ্যে 1, 4, 7, 10 এই 4টে কেন্দ্র। কেন্দ্র থেকে কেন্দ্রতে যখন শনির অবস্থান থাকে, আমি অনেকবার বলেছি আমার নিজের ইউটিউব চ্যানেলেও, আমি অনেকবার বলেছি পার্সোনালিও বহু মানুষকে বলেছি, শনি কিন্তু কেন্দ্রে দশম ভাব ব্যতিরেকে, অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে এখন যেখানে স্যাটার্নের পোস্টিং হলো সেই পোস্টিং ব্যতিরেকে কিন্তু শনি অন্যান্য যে কোনো কেন্দ্রে খুব ভালো ফল দেয় না। লগ্নে থাকলে খুব স্লো করে দেয় কাজ, অত্যন্ত স্লো করে দেবে। যত বড় গ্রহের দিক হবে, অর্থাৎ ধরুন কারোর ধনু লগ্ন, সেখানে শনি রয়েছে, তো সে যতটা স্লো করবে কম্পারেটিভলি, চন্দ্রের ঘরে শনি আছে কারোর যদি সেটাই লগ্ন হয়, সেখানে কম্পারেটিভলি কম করবে, কিন্তু স্লো তো সে অবশ্যই করবে, তার কাজই স্লো করা। লগ্নে বসে আছে মানে তার চিন্তা ভাবনা, তার সব কিছুতেই তার রিদমটা স্লো থাকবে, এটাই প্রকৃতি। তো এখন তুলা থেকে বসে রয়েছে 4th হাউসে স্যাটার্ন, এবং সেখানে বসে লগ্নের ওপরে দৃষ্টি দিচ্ছে। মনে রাখবেন যে বহু জায়গায় এই যে 7.5-ই যখন হিসেব করা হয়, তখন আমরা কি করি, চন্দ্র থেকে হিসেব করি। আমাদের বইতে তাও লেখা, সেটাই লেখা থাকে যে চন্দ্রের দ্বাদশে, চন্দ্রের 7-এ এবং চন্দ্রের 2য়ে যখন স্যাটার্ন পাস করবে, যে 7.5 বছর সেটা 7.5-ই হবে। মনে রাখবেন, যারা লগ্ন দেখে ছক দেখেন তারা খুব বেটার জানেন, লগ্নের ক্ষেত্রেও কিন্তু মোর অরলেস একই ফল দেয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অ্যাকিউট ফল দেয়, বিশেষ করে যখন লগ্নের মধ্যে দিয়ে অবস্থান করে বা লগ্নের একদম 10 ডিগ্রির মধ্যে দ্বাদশে থাকে। মনে করুন এখন যেখানে স্যাটার্ন অবস্থান করছে, কারোর যদি মকর লগ্ন হতো তাহলে কিন্তু শনি যখনই ধনু লগ্নের মানে ধনু রাশির 20 ডিগ্রি ক্রস করে গেছে, তখন থেকেই কিন্তু মকর লগ্নকে সে নেগেটিভ ফল দেওয়া শুরু করত। লগ্নের ওপর দিয়ে যখনই স্যাটার্ন পাস করে, স্যাটার্নের মেন কাজই হচ্ছে সে সমস্ত রকম কাজ, যত সেটা মানে বিশেষ করে মেটেরিয়াল কাজ, স্পিরিচুয়াল কাজ নয়, মেটেরিয়াল কাজকে স্লো করে দেওয়া, এবং স্লো এমন করে দেয় যে বহু মানুষ একদম ধৈর্যচ্যুতি ঘটিয়ে দেয়, এটা শনির মুখ্য কাজ। তো বুঝে নিন, এখন শনির দশম দৃষ্টি, সেটা যেটা শনির সব থেকে বলি দৃষ্টি, এই দশম দৃষ্টি কিন্তু
একেবারে শুক্রের ঘরে পড়ছে, ফলে শুক্রের ঘরে পড়ার জন্য কিন্তু শুক্রের নর্মালি যাদের তুলা লগ্ন আছে তাদের কিন্তু সব কাজকেই ডেফার করবে। নাম্বার টু হচ্ছে লগ্ন থেকে যারা ছক দেখেন, আমি লগ্ন নিয়ে বলার সময় বহুবার বলেছি যে লগ্ন দেখে ছক আমি দেখি না, আপনাদের বলার সুবিধের জন্য বলছি, লগ্ন থেকে যারা ছক দেখেন তারা জানেন যে লগ্ন থেকে ফোর্থ হাউসে স্যাটার্নের অবস্থান কিন্তু কখনো ভালো নয়। স্যাটার্ন তৃতীয় ষষ্ঠ একাদশ ভাবের কারক, দশম ভাবকেও কিছু কিছু ক্ষেত্রে উপচয় স্থান বলা হয়, পরাশরী হোরাতে মেনশন আছে কেন বলা হয়েছে, সব ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে বলা হয়। তো শনির টেন্থ হাউসে অবস্থানকেও কিন্তু খুব খারাপভাবে ধরা হয় না যদি সেটা কোনো নেগেটিভ রুমে না পড়ে যায়, আদারওয়াইজ বা নবাংশেও যদি সেম পোস্টিং না থেকে যায় আর কি, না হলে কিন্তু শনি দশম স্থানেও কম্পারেটিভলি বেটার ফল দেয়, একাদশ স্থানে তো ভালো ফল দেবে লগ্নের সাপেক্ষে। তো লগ্নের সাপেক্ষে এখন ফোর্থ হাউসে রয়েছে, তো বহু লোক প্রশ্ন করতে পারে তুলা লগ্নের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহই হচ্ছে শনি, চতুর্থ পঞ্চম ভাবের কারক, সে চতুর্থ ভাবে বসে রয়েছে, না চতুর্থ ভাবে বসে থাকলেও শনি ভালো ফল দেবে না। ফল দেবে কাদেরকে, যারা মোটামুটি 48 বছরের ওপরে আছেন, 48, 48 যার বয়স হবে তার জন্ম কিন্তু মোটামুটি ধরুন ওই 71 এরকম সময় জন্মাতে হবে, 72-এর একদম শুরুর দিকে, তো তখন কিন্তু শনি 71 সালের প্রায় ধরুন শুরু থেকেই শনি কিন্তু বৃষ রাশিতে রয়েছে। তো বৃষ রাশি থেকে শনি, আমি কেন বলছি 48+এ গিয়ে শনির দশা বেসিক্যালি অ্যাক্টিভ হয়, 50 থেকে 40 অ্যাক্টিভ হয়, 48 থেকে 52-র মধ্যে যারা শনির দশা পায় তারা যদি শনির বল থাকে ছকে, তাহলে কিন্তু সেই দশা তাদের ক্ষেত্রে অপেক্ষাকৃত অনেক ভালো ফল দেয়। তো 48 যাদের জন্ম তারা যদি এখন মানে প্লাস তারা যদি এখন শনির দশা ভোগ করে তাদের ক্ষেত্রে এতটা খারাপ ফল দেবে না, কিন্তু ফোর্থ হাউসে শনি বসে কিন্তু সুখ নষ্ট করবে, অর্থাৎ এমন কিছু সিচুয়েশন তৈরি হবে, ফোর্থ হাউস থেকে আমাদের সুখ শান্তি, আমাদের গৃহ, আমাদের এলিমেন্টারি এডুকেশন, মায়ের স্থান, বিভিন্ন জায়গাকে বোঝা, এই সব জায়গাগুলোই কিন্তু কম বেশি নষ্ট করবে, একমাত্র এলিমেন্টারি এডুকেশন ছাড়া। এলিমেন্টারি এডুকেশনের জায়গাটা কিন্তু স্যাটার্ন নষ্ট করবে না, কারণ নর্মালি স্যাটার্ন এডুকেশনের জায়গাকে নষ্ট করে না যদি সেই স্টুডেন্ট ফাঁকিবাজ না হয়, তো ফাঁকিবাজ হলে নষ্ট করবে, একদম ডেলিবারেটলি নষ্ট করে দেবে, কারণ স্যাটার্ন কোনো ফাঁকি সহ্য করতে পারে না। স্যাটার্ন মানে হচ্ছে একদম আমাদের ডিসিপ্লিন ফোর্সের মতন রাউন্ড দ্য ক্লক চলবে। শনি এবং রবি কোনো দিন ইনডিসিপ্লিন জিনিস পছন্দ করে না, রবি একটা নির্দিষ্ট সময় প্রত্যেক দিন তার যে অ্যালোটেড টাইম সেই দিনে, সেই দিন তার সূর্য উদয় হয় এবং একটা নির্দিষ্ট সময়ে সূর্যাস্ত হয়, একদম রাউন্ড দ্য ক্লক, মানে এক ন্যানো সেকেন্ডেরও এদিক ওদিক হবে না। শনিও তাই, সমসপ্তমের প্ল্যানেট রবির, রবিপুত্র, যমাগ্রজম বলা হয়, যমের অগ্রজ, যমের দাদা হিসেবে কনসিডার করা হয়, আপনারা যারা শনির মন্ত্র পড়েন আর কি, তো সেখানেই লেখা আছে সূর্যপুত্র। কিন্তু শনির ডিস্টেন্সটা দেখুন, সূর্য থেকে মোটামুটি আমরা যে কটা প্ল্যানেটকে ধরে নিই, ইউরেনাস নেপচুন প্লুটোকে তো আমরা ধরছি না, যেহেতু সেটা এত দূরে রয়েছে পৃথিবী থেকে, তার প্রভাব অলমোস্ট আমরা নীল ধরে নিয়ে শনি পর্যন্ত এক্সট্রিম ধরে নিই। শনি হচ্ছে সৌরজগতের সব থেকে দূরের দিকের গ্রহ, মানে যার প্রভাব আছে, প্রভাব তো সবারই আছে কিন্তু শনির শেষ পর্যন্ত সব থেকে বৃহত্তর প্রভাব আছে, সেই জন্য শনির অবস্থান সূর্য থেকে সব থেকে দূরে, 180 ডিগ্রি দূরে। আমাদের এই যে হরোস্কোপটা করা হয়, এটা এটা হচ্ছে সবটাই কৌণিক দূরত্ব মাপা হয়, এখানে কোনো রৈখিক দূরত্ব মাপা হয় না যে 100 কিলোমিটার দূরে আছে, 50 কিলোমিটার দূরে, মহাকাশে থ্রি ডিমেনশনাল কোনো জিনিসকে রৈখিক দূরত্বে মাপা যায় না, দুরকম কোঅর্ডিনেট আছে, কার্টেশিয়ান এবং পোলার, এগুলো সবই মাপা হয় পোলার কোঅর্ডিনেটে, সেই জন্য সব কিছু ডিগ্রি দিয়ে বোঝানো হয়। তো শনি রবির থেকে 180 ডিগ্রি দূরে আছে, তো এটাই বলে দেয় রবির মূল ত্রিকোণ এবং শনির মূল ত্রিকোণ দুটো 180 ডিগ্রি দূরে, তো তার দূরত্বটা সেখান থেকে মেজার করে দিচ্ছে যে সব থেকে রবি থেকে সব দূরের গ্রহ স্যাটার্ন। তো ফোর্থ হাউসে বসে কিন্তু স্যাটার্ন এইগুলো নষ্ট করবে, যাদের যাদের মায়ের ক্ষেত্রে খারাপ দশা চলছে বা মায়ের কোনো কারণে বাতের প্রবলেম আছে, বা ধরুন
রিউমেটয়েড আর্থারাইটিসের প্রবলেম আছে, লোয়ার অ্যাবডোমেনের প্রবলেম আছে, বিশেষ করে ইউটেরাস ওভারিতে, তারা কিন্তু মায়ের শরীরের খুব যত্ন নেবেন। বাড়ির সুখ শান্তি বিঘ্নিত হতে পারে, যাদের মধ্যে আর্গুমেন্টেটিভ মেন্টালিটি আছে, বেফাঁস কথা বলার মানসিকতা আছে, তারা কিন্তু খুব সাবধান থাকবেন, তাদের নেগেটিভ ফল দেবে। কিন্তু যদি খারাপ দশায় থাকেন, রাহু কেতু শুক্র বা বুধের শেষের দিক মঙ্গলের শুরুর দিক এরকম সিচুয়েশনে থাকেন, তারা কিন্তু সাবধান। ইভেন চন্দ্রের দশাতেও শেষের দিকে যারা আছেন তারাও কিন্তু সাবধানে থাকবেন। তুলা লগ্নের ক্ষেত্রে বলছি, গণ্ডগোল করবে না হলে। বেস হরোস্কোপে যদি স্যাটার্নের পজিশন সেম পজিশন হয়, অর্থাৎ যদি সুপার পোজ করে, তাহলে কিন্তু সময়টা মানে সমস্যাগুলো আরও কিছু অংশে বর্ধিত করবে। এটা চাকরির জন্য যারা চেষ্টা করছেন, যাদের বয়স মোটামুটি 22 অনওয়ার্ডস, যারা চাকরির চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু চাকরির জায়গা বেটার রয়েছে। জুপিটারের পোস্টিং নিয়ে আমি কিছু বলছি না, এক্ষেত্রে জুপিটারের পোস্টিং কম্পারেটিভলি বেটার আছে। যদিও তুলা লগ্নের ক্ষেত্রে জুপিটার কারক গ্রহ, গ্রহ সবারই গুণ থাকে কিন্তু কারকতাটা কম থাকে, সেই জন্য আলাদা করে কিছু বলছি না, বাট অ্যাজ এ হোল জুপিটারের পোস্টিং কম্পারেটিভলি স্যাটার্নের থেকে বেটার আছে। স্যাটার্ন যেহেতু এখানে 2.5 বছর স্টে করবে, সুতরাং 2.5 বছর যেহেতু যোগকারী গ্রহ, এবং শুক্র যখন যখন ম্যাল পোস্টেড হবে, এখন যেরকম 5th হাউস দিয়ে পাস করছে, ঠিক আছে, শুক্র যখন এই বছরেরই মে মাসের মোটামুটি ধরুন ওই 13-14 তারিখ থেকে জুন মাসের 27-28 তারিখ পর্যন্ত বৃষ রাশিতে নিজের ঘরে রেট্রোগ্রেড হয়ে যাবে, তখন কিন্তু তুলা লগ্নের ক্ষেত্রে সময়টা একটু খারাপ যাবে, একটু নয় বেশ খারাপই যাবে। যাদের যাদের দশা খারাপ আছে তাদের কিন্তু বেশ বেশ ক্লেশ দেবে সে সময়। সুতরাং সারা বছরটাই একটু সাবধানে থাকবেন, নিজের শরীরের প্রতিও যত্ন নেবেন। যেহেতু সুখ এবং শান্তি যেহেতু 4th হাউস থেকে মেজারমেন্ট হয়, তো সেটা সুখ শান্তির মধ্যে দুটোই, সুখ কথাটার মধ্যে মেটেরিয়াল জিনিস আছে, সুতরাং দেহ একটা মেটেরিয়াল জায়গা, সুতরাং দেহকে কিন্তু উল্টোপাল্টা খাওয়া দাওয়া এগুলো না করা, কারণ স্যাটার্ন শুক্রের ঘরে দৃষ্টি দিচ্ছে, শুক্র মানে জল, তো কোনো জল থেকে কন্টামিনেশন হতে পারে। এবং যারা বিবাহ করতে চলেছেন, এরকম যাদের হরোস্কোপ আছে বা বিবাহের কথাবার্তা চলছে, তারা কিন্তু মানে মেডিকেল টেস্ট সমস্ত কিছু করিয়ে বিবাহে যাবেন, নাহলে কিন্তু পরবর্তীকালে যদি খারাপ দশায় থাকেন, পাত্রপাত্রী দুপক্ষকেই বলছি, তারা কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। সন্তান নেওয়ার যারা প্ল্যানিং করছেন, তারা তাদের প্রত্যেকের হরোস্কোপ দেখিয়ে সন্তান নেবেন, কারণ এই পজিশনে শনির পোস্টিং কিন্তু সন্তান নেওয়ার জন্য খুব একটা সুখকর নয়। বৃহস্পতি যখন 5th হাউসে চলে যাবে, অর্থাৎ যখন সামনের বছর নভেম্বর মানে এই বছরের নভেম্বর মাসের পরে যখন বৃহস্পতি পার্মানেন্টলি মকর রাশিতে ঢুকবে, এবং মকর রাশিতে ঢুকে ও প্রায় 7-7.5 ডিগ্রি পর্যন্ত কুম্ভ রাশিতে ঢুকে যাবে 2021 সালের মে জুন মাস নাগাদ, সেই ফেজটাতে সন্তান নেবার জন্য ঠিক আছে, কিন্তু এই ফেজটাতে কিন্তু আমি যেহেতু কারুর হরোস্কোপ দেখতে পাচ্ছি না, আমি অ্যাবস্ট্রাক্ট বলছি, সুতরাং কেউ যদি এরকম পজিশনে থাকেন, সন্তান নেবার জন্য কিন্তু হরোস্কোপ দেখিয়ে নেবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো, বৃশ্চিক লগ্নের কিন্তু সময় যথেষ্ট ভালো আছে, এক্সেপ্ট দ্য পোস্টিং অফ রাহু। রাহুর পোস্টিং ভালো নেই, তার ব্যতিরেকে অন্যান্য প্রায় সব গ্রহেরই, স্পেশালি বড় দুটো প্ল্যানেটের পোস্টিং, শনি এবং বৃহস্পতির পোস্টিং কিন্তু ভালো আছে। শনি 3rd হাউসে আছে, বৃহস্পতি 2nd হাউস 3rd হাউসের জাংচারে আছে, সুতরাং এটা কিন্তু খুব ভালো সময় বৃশ্চিক বৃশ্চিক লগ্নের লোকেদের ক্ষেত্রে আমি বলবো। তাদের যদি দশা অন্তর্দশা বেটার থাকে, ন্যাটাল হরোস্কোপ যদি একটু পাওয়ারফুল থাকে, তারা কিন্তু নতুন কাজের জন্য চেষ্টা করতে পারেন। বিদেশে যাওয়ার খুব ভালো যোগ আছে, বিবাহের অত্যন্ত ভালো যোগ আছে, অত্যন্ত ভালো যোগ আছে বিবাহের ক্ষেত্রে, উচ্চশিক্ষার যোগ আছে, গৃহে শান্তি এবং নতুন কোনো সম্পত্তি ক্রয়ের যোগ আছে, ইনহেরিটেন্স প্রপার্টি আসতে পারে, পৈতৃক উত্তরাধিকার সূত্রে সম্পত্তির অর্জন হতে পারে, এবং মানে মাতুল কুল থেকে সম্পত্তি আসতে পারে, বহুদিনের পুরনো কোনো মামলা, বিশেষ করে কোনো যদি সিভিল কেসেস হয় সেই মামলার ডিসপোজাল হতে পারে এ সময়, এবং হয়ে আপনার হাতে বেশ কিছু অর্থ সম্পদ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক লগ্নের যেটা সব থেকে ভালো আছে, প্রচুর ভ্রমণের যোগ আছে, ভ্রমণের যোগ এখন সবারই কম বেশি আছে,
এই আগামী 3 বছর কম বেশি ভ্রমণের যোগ সবাইকেই দেবে। স্যাটার্নের বলে নয়, বৃহস্পতির পোস্টিং অনেকটা বেটার আছে, কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে খুব ভালো আছে। সন্তান আসলে অত্যন্ত সুসন্তান আসবে, এবং যাদের বয়স হয়েছে 50-এর উপরে তারা কিন্তু মানে ওল্ড এজ প্ল্যানিং এ সময় কিন্তু করতে পারেন। খুব ভালো পোস্টিং আছে গ্রহের এবং সব দিক থেকে সুবিধা পাবেন। শুধুমাত্র যেহেতু বৃশ্চিক থেকে মানে 10th হাউস হচ্ছে রবির ঘর, তো 10th হাউসে যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তার 9 দৃষ্টি রয়েছে, 10th এবং 11th মিলিয়ে দৃষ্টি থাকবে। সুতরাং কাজের জায়গাও, নতুন চাকরির চেষ্টাও করতে পারেন। মে মাসের মধ্যে কিন্তু কোনো চাকরি বা অন্তত নভেম্বর পর্যন্ত কিন্তু সরকারি চাকরি পাওয়ার বা কোনো পারমানেন্ট বেটার সার্ভিস পাওয়ার জন্য কিন্তু খুব ভালো সময় আছে। শুধু শরীরের ক্ষেত্রে নজর রাখবেন, ওয়েট যেন গেইন না করে, কারণ মঙ্গল অনেকদিন মীন রাশিতে রেট্রোগ্রেড থাকবে, শুক্র রেট্রোগ্রেড থাকবে শুক্রের নিজের ঘরে, তো একটু ওয়েট গেইন করার দিকে কিন্তু ইন্ডিকেটিভ রয়েছে। এর ব্যতিরেকে কিন্তু অ্যাজ এ হোল ভালো আছে। যদি তার ন্যাটাল হরোস্কোপ বেটার হয়, শুধু তো লগ্ন থেকে কিছুই হয় না, এটা একটা ইমাজিনেটিভ আলোচনা বারবার বলছি, কিন্তু তবুও বলছি, যদি ন্যাটাল হরোস্কোপ বেটার হয় এবং যদি অন্যান্য ছকে প্ল্যানেট পজিশন দশা বেটার হয়, তাহলে কিন্তু ভালো ফল দেবে। ধনু লগ্নের ক্ষেত্রে বলবো, দেখুন ধনু থেকে কুম্ভ পর্যন্ত এই 3টে লগ্ন কিন্তু ডিস্টার্বিং আছে এখন কম বেশি, একদম স্পেসিফিক বলে দিলাম, কারণ এখন এখান দিয়ে বড় বড় গ্রহ পাস করছে। বড় গ্রহ যখন কোনো লগ্নের কোনো রাশির ওপর দিয়ে পাস করে, যদি সেটা কারুর লগ্ন রাশি হয়ে যায়, সেটা কিন্তু সমস্ত কাজকে স্লো করে দেবে, ডেভার্ট করে দেবে, অ্যাকশনটা কমিয়ে দেবে, যদি খুব ভালো দশা না থাকে। যাদের ক্ষেত্রে দশা খুব ভালো আছে তাদের বার করে দেবে। তো ধনু থেকে ধনু মকর কুম্ভ এই তিনজনকেই বলা হত, তিনজনকে স্পেসিফিক্যালি বলছি, তিনজনেরই কিন্তু আমি আলাদা করেই বলবো, প্রথম ধনুটা বলিনি। ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু আগের থেকে কাজে একটু স্পিড আসবে, কিন্তু শনি মাত্র এই বছরের 11 তারিখ পর্যন্ত মে মাসের যাবে 7 ডিগ্রি 47 মিনিট পর্যন্ত, তার ফলে যে খুব একটা দূরে যাচ্ছে না, পরের বছর অর্থাৎ সামনের বছর যখন স্যাটার্ন প্রায় 20 ডিগ্রি ক্রস করে যাবে, সেই সময়টা কিন্তু আস্তে আস্তে ধনু লগ্নের ব্যাপারটা মানে স্লোনেসটা কেটে যাবে, এবং যতক্ষণ কেতু আছে ততক্ষণও কিন্তু এখানে সব সব কাজই ডেফার্ট করে রাখবে। নতুন কোনো প্ল্যানিং করার ক্ষেত্রে, বিশেষ করে ধরুন চাকরি বা ব্যবসার প্ল্যানিং করার ক্ষেত্রে কিন্তু ছক দেখিয়ে নেবেন, কারণ আমি অ্যাবস্ট্রাক্ট বলছি, মানে একটা ইমাজিনেটিভ জায়গায় যে এরকম জায়গায় গ্রহ থাকলে কিরকম হতে পারতো, কিন্তু অ্যাকচুয়ালি তো আলোচনাটা হবে কম্প্যারেটিভ, আপনাদের ছকের সাপেক্ষে বর্তমান গ্রহের। তো আপনাদের কারোর ছকে আমি জানি না, সুতরাং আমি যেটা বলছি সেটা অ্যাবস্ট্রাক্ট বলছি। নাম্বার 3 হচ্ছে যারা সন্তান নেওয়ার, বিবাহের ক্ষেত্রে খুব ভালো যোগ আছে, কারণ বৃহস্পতি লগ্নে আছে, তো তার ফলে বিবাহের অবস্থান কম্পারেটিভ বেটার, সন্তান নেওয়ার ক্ষেত্রে ভালো সময় আছে, কিন্তু স্যাটার্নের পোস্টিং যেহেতু লগ্নের দ্বিতীয় আছে, সুতরাং সেটা কিন্তু খুব যে মানিটারি জায়গা যে খুব ইম্প্রুভ করবে তা কিন্তু নয়, এবং করলেও সেটা খুব ধীরে ধীরে করবে, কনসলিডেট করবে, তার ফলে প্রত্যেকেই কিন্তু একটু ধীরে এগোনো দরকার, বেশি তাড়াহুড়ো না করাই দরকার, স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখা দরকার। ক্রনিক কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যদি খারাপ দশা থাকে পিতার স্বাস্থ্যের কিন্তু অবনতি ঘটতে পারে, পিতার স্বাস্থ্যের প্রতি যথেষ্ট নজর দেবেন, বিশেষ করে এই বছরের নভেম্বরের প্রায় এন্ড পর্যন্ত, একদম বছরের শেষের শেষের দিকে মানে সেপ্টেম্বরের শুরু থেকে নভেম্বরের প্রায় শেষ পর্যন্ত মঙ্গল যখন রেট্রোগ্রেড থাকবে মেষ এবং মীন রাশি মিলিয়ে, সেই সময়টা কিন্তু ধনু লগ্নের জাতক জাতিকারা তাদের বেস হরোস্কোপে যদি মঙ্গলের পজিশন একটু যদি ডিস্টার্ব থাকে, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন, না হলে কিন্তু অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটিও রয়েছে, এবং যদি ছক বাজে হয় তাহলে কিন্তু প্রবাবিলিটিটা ওদিকে বাড়বে, মোটমাট সাবধানে থাকবেন এই সময়টা। আজকে শেষ করতে হচ্ছে, পরের দিন মকর থেকে মীন পর্যন্ত বলে আলোচনাটা শেষ করব এবং নর্মাল আলোচনায় যাব। ভালো থাকবেন প্রত্যেকে, রাখতে হচ্ছে, নমস্কার।
তান্ত্রিক আচার্য মাতৃসাধক দীনেশ আচার্যর অনুষ্ঠানটি দেখুন প্রত্যেক সোম থেকে রবি রাত্রি ১২টায়, সোমবার বুধবার বৃহস্পতিবার বিকেল ৪:৪৫, শুক্রবার সন্ধে ৬:০৫, রবিবার ৪:৪৫। সোম থেকে রবি সকাল ৭:৩০, শুধুমাত্র গ্লোব টিভিতে।